টাঙ্গাইলের ভুঙ্গাপুরে সিলিং ফ্যান ছিঁড়ে দুই ভাইয়ের মৃত্যু, আহত হয়েছেন তার মা। রবিবার 24 এপ্রিল দুপুর 12টার দিকে ভুঙ্গাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হলেন সাজিম বয়স 6 ও তার 4 মাস বয়সী ছোট ভাই সানি। নিহত শিশুর মা সাবিয়া বেগম গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।